কাছে প্রবাসীদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন, তথ্য ও ছবি পাঠিয়েছেন সৌদি আরব ব্যুরো চিফ আবুল বশির, রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন, দাম্মাম প্রতিনিধি আব্দুল মজিদ সুজন, কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জালালউদ্দিন, কাতার প্রতিনিধি ইএম আকাশ, জেদ্দা প্রতিনিধি হানিফ সরকার উজ্জ্বল এবং আরব আমিরাত প্রতিনিধি মাহবুব হাসান হৃদয়। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল 5 দিনের আন্তর্জাতিক সংস্কৃতি মেলা। 5 দিনের মেলায় বাংলাদেশ সহ 96টি দেশ অংশ নিয়ে নিজ নিজ দেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরছেন। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মদিনার গভর্নর ফয়সাল বিন আব্দুল আজিজ আল সৌদ। বিশ্ববিদ্যালয়ের ভিসি ইব্রাহিম আল ওবায়দ, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসি, জেদ্দা বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল এ কে এম শহীদুল করিম সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা এ সময় উপস্থিত ছিলেন। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষা শিক্ষার্থীরা মেলায় বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরছেন। সৌদি আরবের জেদ্দাস্থ নোয়াখালী প্রবাসীদের মেজবান অনুষ্ঠিত হয়েছে। মেজবানকে ঘিরে বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান ঘিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালীর বিশিষ্ট ব্যবসায়ী নূর মোহাম্মদ ভুঁইয়ার সভাপতিত্বে ও শাজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব জেদ্দার বিশিষ্ট ব্যবসায়ী ও আলামিন গ্রুপের চেয়ারম্যান আলহাজ আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আরটিভির ব্যুরো চিফ আবুল বাশার, আব্দুল মান্নান, শহীদ হোসেন পাটোয়ারি, হাবিবুল বাশার বুলবুল, সিআইপি হেলাল, শাহ আলম ও কামাল সহ আরো অনেকে। মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় মদিনা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ হারেজ ও এয়ারপোর্ট শাখা কমিটির উদ্যোগে এবং 26 মার্চ স্বাধীনতা মাস উদযাপন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মোক্তার হোসেন। প্রধান অতিথি ছিলেন জনাব এম এ সেলিম। বিশেষ অতিথি ছিলেন জনাব কাজী শাহেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মামুন রশিদ তালুকদার, নিয়াজ খান, জাকির হোসেন সহ আরো অনেকে। সংযুক্ত আরব আমিরাতে রিয়েল স্টেটের ব্যবসায় ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন স্থানীয় ব্যবসায়ী ও হাই লেভেল রিয়েল স্টেটের স্বত্বাধিকারী ইব্রাহিম হায়দার। দুবাইতে পপুলার রিয়েল স্টেট কোম্পানি উদ্বোধনকালে এই মন্তব্য করে তিনি আরো বলেন, প্রবাসী বাংলাদেশিরা আমিরাতে বিভিন্ন খাতে বিনিয়োগের মতো রিয়েল স্টেটে ব্যবসায় যেন বিনিয়োগে আগ্রহী হয়, তাতে দ্বিতীয় রেমিটেন্স প্রেরণকারী দেশ থেকে 1 নম্বরে উঠে যেতে পারে মধ্যপ্রাচ্যের এই দেশ সংযুক্ত আরব আমিরাত। এই সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন হাজি ফজলুর রহমান। প্রতি বছরের মতো এবারও আমেরিকান ইউনিভার্সিটি অফ শারজা আয়োজিত 2 দিনব্যাপী গ্লোবাল ডে পালিত হয়। উল্লেখ্য যে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা নিজ নিজ দেশের সংস্কৃতিকে তুলে ধরেন। আয়োজনকে কেন্দ্র করে ইউনিভার্সিটি অন্তর্ভুক্ত বাংলাদেশ ক্লাবের ছাত্রছাত্রীরা একটি স্টল তৈরি করে সেখানে বিশেষভাবে প্রদর্শিত হয়েছিল স্মৃতিসৌধ। এছাড়া তারা সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন। 26 মার্চ 45তম মহান স্বাধীনতা দিবস পালন করল বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মাম। বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামের সভাপতি হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইনউদ্দিন মঈন। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি সিনিয়র সহ সভাপতি আরিফ আলী ইউসুফ। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী কবিরের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু পরিষদ হারেজ শাখার সভাপতি তোফাজ্জল হোসেন। আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শহীদ মিয়া, মহানগর সাধারণ সম্পাদক হেদায়তুল্লাহ সহ আরো অনেকে। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলন কাতারে ধানসিঁড়ি বিএনপির স্বাধীনতা বার্ষিকী 2016 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে কাতার ধানসিঁড়ি বিএনপির সঙ্গে কাতার বিএনপির ঐক্যকে স্বাগত জানিয়ে মিলন বলেন, এর ফলে কাতার ধানসিঁড়ি বিএনপি অন্যান্য দেশের বিএনপির কাছে উদাহরণ হয়ে থাকবে। অনুষ্ঠানে কাতার বিএনপি ও ধানসিঁড়ি বিএনপির নেতারা একই মঞ্চে বসে সব বিভেদ ভুলে ঐক্যের ঘোষণা দেন। রিয়াদের স্থানীয় মেজবান রেস্টুরেন্টের হলরুমে স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুবলীগের রিয়াদ কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিয়াদ যুবলীগের সভাপতি শওকত ওসমান। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম ভুঁইয়া, গোলাম মহিউদ্দিন, শহীদুল হক শাহিদ, আফসার হোসেন বোরহান, যুবলীগ নেতা মোহাম্মদ ফারুক খান, শফিকুল ইসলাম, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।